গুড মর্নিং এভরি আজ খুব সকাল সকাল আমাদের আজকে মর্নিং হতে হয়েছে আচ্ছা বেশ চলো তোমরা আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না জানাও সাউন্ড ক্লিয়ার আসছে কি না বলো সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাবে ক্লিয়ার হ্যাঁ গুড মর্নিং ওকে ওকে সাউন্ড ক্লিয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা চলো আজকে আমি যেটা ঠিক করেছি যে তোমাদের হচ্ছে আগের দিন বলেছিলাম আমি যে আমি একটু ওয়েস্ট বেঙ্গলের লোকেশানে আসবো তো সেটাই আজকে শুরু করবো ঠিক আছে চলো তাহলে লোকেশন অফ স্টার্ট করছি চলো প্রথমে যখন আমরা লোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল পড়ছি দেখতে পাচ্ছ একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ আর প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গল দেখো ফোর্থ মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া ঠিক আছে তাহলে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে চতুর্থতম একটা হচ্ছে রাজ্য যেটা কিনা জনবহুল একটা রাজ্য চতুর্থতম ঠিক আছে ফোর্থ মোস্ট পপুলার ইস্টার্ন ইন্ডিয়া অন দ্য বে অফ বেঙ্গল আমরা জানি যে ইন্ডিয়ার ইস্টার্ন পোশানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ঠিক আছে ইট কেম ইন টু এক্সিস্টেন্স ওয়ে ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইন দ্য ইভি অফ ইভিনিং ইভিনিং অফ ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন ফোরটি সেভেন ঠিক আছে তো বেসিক্যালি হচ্ছে এই স্টেটটা কখনো যখন ইন্ডিপেন্ডেন্স ডে যখন আমরা ইভিনিংয়ের সময় কিন্তু ওই সময়টা একটা স্টেট বলে গণ্য হয়ে গেল বিং ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য আনডিভাইডেড বেঙ্গল প্রভিন্স ইট হ্যাজ বিন গিভেন দ্য নেম ওয়েস্ট বেঙ্গল যেহেতু বেঙ্গলের হচ্ছে ওয়েস্টার্ন পোর্শনটাই ছিল হচ্ছে এই রাজ্যটা তখন নাম দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল তখন বেঙ্গল দুটো একসাথে ছিল আনডিভাইডেড ছিল যেটা কি আমরা পূর্ব বাংলা মানে পশ্চিম বাংলা যেটা বলি একসাথে ছিল তখন ঠিক আছে তো এইভাবে ওর নামকরণটা আসছে যে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে নামকরণটা এলো এবং কখন থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট হিসেবে আমরা দেখছি আর ওয়েস্ট বেঙ্গল কি আমরা বললাম ফোর্থ মোস্ট পপুলার স্টেট ঠিক আছে চলো এবার আমরা জানি এরপর হচ্ছে এর লোকেশন জানতে হবে ওয়েস্ট বেঙ্গলের লোকেশান কী তো ফার্স্ট যেটা জানবো দেখো ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া ঠিক আছে এটা তো প্রথমেই জানলাম যে আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ঠিক আছে দি স্টেটস এক্সপ্যান্ড বিটুইন টোয়েন্টি ওয়ান ডিগ্রি থার্টি মিনিটস নর্থ ঠিক আছে আমি যদি মানে ল্যাটিটিউডাল যদি এক্সটেনশন বলি তাহলে টোয়েন্টি ওয়ান ডিগ্রি থার্টি মিনিট হচ্ছে নর্থ ইন দ্য হচ্ছে সাউথ অ্যান্ড টোয়েন্টি সেভেন ডিগ্রি থার্টি মিনিট নর্থ ইন দ্য নর্থ তার মানে কি বললাম টোয়েন্টি ওয়ান ডিগ্রি থার্টি মিনিট হচ্ছে আমি সাউথ থেকে হচ্ছে একেবারে নর্থ থেকে বললাম টোয়েন্টি সেভেন ডিগ্রি থার্টি মিনিটস তাহলে আমি ল্যাটিচিউডাল এক্সটেনশন পেয়ে গেলাম ঠিক আছে অক্ষাংশগত বিস্তারটা এবার চলো দ্রাঘিমাগত বিস্তার বা মানে লংটিচিউডাল এক্সটেনশনটা পড়বো সেটা কি সেটা বলছে দেখো এইট্টি ফাইভ ডিগ্রি থার্টি মিনিটস ইস্ট টু এই কোথায় ওয়েস্টার্নে তাহলে এইট্টি ফাইভ ডিগ্রি থার্টি মিনিটস মানে এই জায়গাটা ওয়েস্টার্ন এইট্টি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট ইস্ট থেকে যেটা ওয়েস্টার্নে রয়েছে সেখান থেকে এইট্টি নাইন ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট হচ্ছে ইস্ট কোথায় ইস্টার্ন পোর্শনে ইস্টার্ন পোর্শনে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা ল্যাটিউডেনাল আর লংগিটিউডেনাল হচ্ছে এক্সটেনশনটা পড়লাম ঠিক আছে চলো এরপর আর কি জানবো দেখো এরপর যেটা জানবো হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার মানে কি জানি আমরা টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি নর্থ তাই তো তাহলে ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন 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 দিয়ে গেছে আগের দিন আমরা জেনেছি ইন্ডিয়ার কোন কোন স্টেটের উপর দিয়ে এবার হচ্ছে যতগুলো স্টেটের উপর দিয়ে আটটা যে স্টেটের উপর দিয়ে গেছিল তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে সেটা হচ্ছে জানবো দেখো কি বলছে যে ফার্স্ট যেটা মিডিল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেখো যা গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটকান্ত্রি রেখাটা ছবিটা দেখতে পাচ্ছ দেখো এই লাইনটা এই যে রেড যে লাইনটা আমি টানলাম এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার ঠিক আছে কোথায় কোথায় এবার গেছে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া প্রথম যদি আমরা ওয়েস্টার্ন টু ইস্টার্ন দিকে যাই পুরুলিয়া হচ্ছে আদ্রা ডিস্ট্রিক্ট এই পুরুলিয়া আদ্রা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে পুরুলিয়া হচ্ছে আদ্রার মধ্যে দিয়ে তারপর কি আমরা পুরুলিয়ার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়া এটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ার কোথায় কোথায় দিয়ে গেছে দেখো বাঁকুড়া হচ্ছে দুর্লভপুর বাঁকুড়ার যে দুর্লভপুর জায়গাটা তার উপর দিয়ে গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারটা ঠিক আছে আর দেখো বাঁকুড়ার পর কে আসছে বাঁকুড়ার পর আসছে হচ্ছে বর্ধমান আসছে তাই তো বর্ধমান হচ্ছে আমরা দুটো দেখতে পাচ্ছি একটা হচ্ছে পশ্চিম বর্ধমান একটা হচ্ছে পূর্ব বর্ধমান তাই তো এবার দেখো যে আমরা যখন পশ্চিম বর্ধমানের উপর দিয়ে যাচ্ছে সেটা কোন জায়গাটা দুর্গাপুর এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে যখন ঠিক আছে আমরা তো প্রত্যেকটা কোন কোন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সেটা জানছি যে ফার্স্ট আমরা যদি যাই সেটা হচ্ছে প্রথমে বাঁকুড়া পোল প্রথমে পুরুলিয়া তারপর হচ্ছে বাঁকুড়া তারপর হচ্ছে আমরা যদি বর্ধমান দেখি দেখো তাহলে ওয়েস্টার্ন ইস্টার্ন তারপর গিয়ে নদিয়া ঠিক আছে এইবার আমরা পড়বো হচ্ছে দেখো পুরুলিয়া কোনটা পুরুলিয়া আদ্রার উপর দিয়ে তারপর হচ্ছে কি আসছে পুরুলিয়ার পর বাঁকুড়া বাঁকুড়ার কোথায় দুর্লভপুর জায়গা দিয়ে তারপর আসছে কি না হচ্ছে বর্ধমান পশ্চিম অ্যান্ড পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে দেখো দুর্গাপুর দিয়ে যাচ্ছে ঠিক আছে এবার পূর্ব বর্ধমানে কোথা দিয়ে উপর দিয়ে যাচ্ছে পূর্বস্থলী আর গুসকারা ঠিক আছে পূর্বস্থলী গুসকাড়ার উপর দিয়ে আর লাস্টে গিয়ে যেটা নদীর উপর দিয়ে ক্রস করলো কোন জায়গাটা কৃষ্ণনগর এরিয়া আর হচ্ছে ধুবুলিয়া কৃষ্ণনগর ও ধুবুলিয়া এর উপর দিয়ে নদীর উপর দিয়ে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারটা গেছে বোঝা গেল তাহলে আমরা কি পড়লাম এখানটার মধ্যে যে ফার্স্ট হচ্ছে লোকেশানে আমরা অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাগত বিস্তার যেটা সেটা জানছি আর কি জানছি যে আমাদের ট্রপিক অফ ক্যান্সারটা কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে সেখানে আমরা বেজার ডিস্ট্রিক্ট কোনটা দেখলাম একটা হচ্ছে কি না ফার্স্ট যেটাও যদি ওয়েস্টার্ন টু ইস্টার্নে যাই তাহলে হচ্ছে প্রথমে পুরুলিয়া পড়লো তারপর বাঁকুড়া পড়লো তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারপর নদীয়া ঠিক আছে এবার হচ্ছে পুরুলিয়ার কোন জায়গাগুলো পড়ছে বাঁকুড়ার কোথায় তারপর বর্ধমানে হচ্ছে কোন কোন পশ্চিম এবং পূর্ব বর্ধমানে কোন কোন জায়গা দিয়ে এবং নদীয়ার কোন কোন জায়গা দিয়ে সেটাও পড়ব পরিষ্কার চলো এরপর হচ্ছে দেখো আর কি জানবো তার লোকেশন জেনেছি লোকেশনের পর হচ্ছে টপিক অফ ক্যান্সারটা কীভাবে গেছে সেটাও জেনেছি এরপর আমরা জানি হচ্ছে বাউন্ডারি ঠিক আছে দেখো দি স্টেটস সিক্স টোয়েন্টি থ্রি কিলোমিটার ওয়াইড ইন নর্থ সাউথ ডিরেকশন ঠিক আছে মানে নর্থ সাউথ ডিরেকশন দেখো আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে কি না সাউথ তাহলে নর্থ সাউথ ডিরেকশন প্রায় কত বললাম সিক্স টোয়েন্টি কিলোমিটার ওয়াইড আচ্ছা আর কি বললো থ্রি টোয়েন্টি কিলোমিটার ইন ইস্ট ওয়েস্ট ডিরেকশন ইস্ট ওয়েস্ট ডিরেকশন কীরকম চলো দেখিনি এই যে আমরা যদি দেখি এই যে ইস্ট টু ওয়েস্ট যদি আমরা ডিরেকশন দেখি প্রায় হচ্ছে কত কিলোমিটার দেখো হচ্ছে কিলোমিটার ঠিক আছে আর কি দেখব দেখো আর একটা জিনিস দেখার আছে সেটা কি ন্যারোয়েস্ট পর্ট কোথায় চোপড়া চোপড়া অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ওয়ার ইট জাস্ট নাইন কিলোমিটার ওয়াইড আসছি সবকটাতে আসছি তাহলে কি বলছে একটা চোপড়া যে জায়গাটা সবথেকে কম হচ্ছে ওয়াইড মানে ওয়াইড যদি দেখি বিস্তৃত যদি দেখি তাহলে সব থেকে কম কত প্রায় নাইন কিলোমিটার সেই জায়গাটা কিন্তু আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা ম্যাপটা দেখি সেখানে থেকে কম যে বিস্তারটা সে কোন জায়গাটায় চোপড়া উত্তর দিনাজপুরের জায়গাটা ডিস্ট্রিক্টে এবার দেখো সেই যে চোপড়া উত্তর দিনাজপুর জায়গাটার হচ্ছে দেখো উনি শেপটার নাম দেওয়া হয়েছে কি চিকেন স্নেক চিকেন নেক ঠিক আছে মুরগির যে গলাটার মতন সেটার মতন ওটার নাম দেওয়া হয়েছে এটাকে অনেক সময় মহানন্দা করিডোর বলা হয় এবার আসছি দেখো কোন জায়গাটা আমরা চিকেন নেক যে বলছি ব্যাপারটা দেখো দেখতে পাচ্ছ আচ্ছা এই জায়গাটা আমরা কি জানি এটা হচ্ছে কি আমরা জানি ভুটান তাই তো এটা হচ্ছে ভুটান এটা হচ্ছে নেপাল এই যে যে দেখো এই দিকটা এই পোরশনটাকে বলা হচ্ছে চিকেন স্নেক এই যে দেখো যে জায়গাটা আমি মার্ক করলাম যেটা কিনা চোপড়ার উত্তর দিনাজপুর যে জায়গাটা সেটা হচ্ছে কিনা চিকেন স্নেক এবার চিকেন নেকটা কেন বলছে তাই না মনে প্রশ্ন দেখছে যে চিকেন নেকটা এরকম একটা অদ্ভুত কেন একটা একটা মানে তুলনা করা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তার দেখো চিকেন একটা বলা হচ্ছে এই কারণে যে মনে হচ্ছে এই যে উত্তর দিনাজপুরের যে সরু যে ওয়াইডার যে নয় কিলোমিটার বিস্তৃত জায়গাটা সেটা মনে করা হচ্ছে মানে মুরগির গলাটার মতন চিকেনের মতন আর চিকেনের হেডটাকে বলা হচ্ছে কি ইস্টার্ন যে পোর্শানটা ঠিক আছে মানে একেবারে যদি আমার ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন পোর্শনটা এই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরা মুরগির হেডটাকে বলছি বাকি বাকি যে বডি পার্টটা রয়েছে সেটাকে আমরা বাকি বডি পার্টটা হচ্ছে আমরা মুরগির হচ্ছে বাকি যে ইন্ডিয়ার যে পোর্শনটা ঠিক আছে যেন মনে করছে যে এই গলাটা যেন যে পাশের যে নর্থ ইস্টার্ন স্টেটটা রয়েছে সেটাকে যেন কানেক্ট করে রয়েছে যদি এই পোর্শনটা না থাকো এটা একেবারে সেপারেটেড হয়ে যেত তাই না তাই এই জন্য এটাকে বলা হচ্ছে কি চিকেন তাহলে কেন এই উদাহরণটা দেওয়া হলো বুঝতে পারলে এবার আরেকটা জিনিস বললাম যে একে কেন মহানদী হচ্ছে করিডোরও বলে আবার অনেক সময় একে যে শিলিগুড়ি করিডোরও বলা হয় মাথায় রেখো হ্যাঁ অনেকগুলো নাম আছে শিলিগুড়ি করিডোরও বলা হয় মহানদী করিডোরটা কেন বলছে তার কারণ এখান দিয়ে হচ্ছে মহানদী রিভার গেছে ঠিক আছে আর শিলিগুড়ি করিডোর কেন বলছে তার কারণ বেসিক্যালি ওখানে একটা শিলিগুড়ি হচ্ছে সবথেকে বড় যদি সিটি বলা হয় ওই এরিয়াটার মধ্যে সবথেকে হচ্ছে শিলিগুড়ি সিটিটা সবথেকে বড় জায়গাটা শিলিগুড়ি করিডরও বলা হচ্ছে এবং মহানাধিকরিডার যদি মহানদী রিবার পাস করেছে মাহানাধিকারিডার বলা হচ্ছে বোঝা গেল চলো হয়ে গেছে আমি সাইট করে দিলাম আচ্ছা তাহলে আমি মোটামুটি বাউন্ডারি কি জানলাম এবার বাউন্ডারি যখন জানছি তখন হচ্ছে দেখো বাউন্ডারির মধ্যে আমি কি কি পড়বো প্রথমে হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে কি যে সারাউন্ডিং যে কান্ট্রিগুলো রয়েছে তার সাথে কি কি হচ্ছে কার কার সাথে বাউন্ডারি সে টাচ করেছে আর কি কি জানবো আর বিভিন্ন স্টেটের সাথে কি কি টাচ করেছে সেটা জানবো প্রথমে যেটা জেনে নিই সেটা হচ্ছে কি সারাউন্ডিং যেটা কান্ট্রি রয়েছে প্রতিবেশী দেশগুলোর সাথে কিভাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তার বাউন্ডারি তৈরি করেছে প্রথম যেটা তৈরি করেছে দেখো কি বললাম এখানে নেপাল ঠিক আছে নেপাল তৈরি করেছে ভুটান করেছে তিনটি হচ্ছে প্রতিবেশী দেশ আর হচ্ছে বাংলাদেশ করেছে এবার একটু ভ্যালুগুলো দেখো দেখি সেটা হচ্ছে যদি আমরা বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে প্রায় টু টু সেভেন টু কিলোমিটার হচ্ছে কিনা বাউন্ডারি লাইন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তারপর কে আসছে তারপর আসলো হচ্ছে কি ভুটান তারপর আসছে কি নেপাল তাই তো তিনটি হচ্ছে প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ নেপাল আর হচ্ছে ভুটান ভুটানের সাথে যখন করছে সেটা হচ্ছে কত প্রায় ওয়ান ফিফটি কিলোমিটার আর নেপালের সাথে নাইনটি কিলোমিটার তাহলে যদি প্রশ্ন আসে যে কোন প্রতিবেশী দেশের সাথে হচ্ছে সব থেকে বেশি বাউন্ডারি লাইন ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো বাংলাদেশ ঠিক আছে লংগেস্ট বললাম ঠিক আছে আর যদি বলে সব থেকে কম হচ্ছে বর্ডার বর্ডার লাইন লাইন ক্রস করেছে বা হচ্ছে ওরা দুজনে শেয়ার করছে তাহলে সেটা কি নেপাল ঠিক আছে তো এই হচ্ছে কিনা স্মলেস্ট বলে বললাম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের মাথায় থাকবে যখন কিনা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে চলো তো আমি মোটামুটি তাহলে প্রথমে হচ্ছে কি পড়লাম যে প্রতিবেশী দেশগুলো কি কি রয়েছে তার সাথে ওয়েস্ট বেঙ্গলে কি বর্ডার লাইন সেটা হচ্ছে পড়লাম এবার তাহলে আসি হচ্ছে স্টেটের প্রতিবেশী দেশ হয়ে গেছে এবার চলো স্টেটে আসি কোন কোন স্টেটের সাথে রয়েছে দেখো নেইবারিং স্টেটস অ্যান্ড কান্ট্রিজ এর মধ্যে যেটা বললাম আমি কান্ট্রিজটা বলে দিলাম এবং হচ্ছে এবার আসছে স্টেটগুলো স্টেটের মধ্যে কি কি আসছে প্রথম আসছে হচ্ছে দেখো প্রথম যে স্টেটসগুলো এটা হচ্ছে বাউন্ডারি দেখো প্রথমটা হচ্ছে কি স্টেটের মধ্যে উড়িষ্যা উড়িষ্যা হচ্ছে কত প্রায় হচ্ছে 150 ফিফটি কিলোমিটার উড়িষ্যার সাথে বাউন্ডারি লাইন রয়েছে ঝাড়খণ্ডের সাথে কত রয়েছে প্রায় ফাইভ হান্ড্রেড ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি লাইন বর্ডার লাইন রয়েছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে প্রশ্ন আসে ঝাড়খণ্ড স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে লংগেস্ট হচ্ছে বর্ডার লাইন রয়েছে তারপর আসছে কি বিহার তারপর থ্রি হান্ড্রেড কিলোমিটার আসাম আসছে নাইনটি আর সিকিম আসছে সিক্সটি কিলোমিটার এবার দেখো আমি দেখেন একটু তাহলে আমি কি বললাম প্রথমে হচ্ছে আমরা কি প্রথমে আমরা বললাম হচ্ছে ঝাড়খণ্ড বললাম তারপর হচ্ছে বিহার বললাম ঝাড়খন্ড ঝাড়খণ্ড বিহার তারপর হচ্ছে উড়িষ্যা বললাম তাই তো ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার আসাম সিকিম সেগুলো হচ্ছে জানলাম তাহলে প্রথমে হচ্ছে আমরা তাহলে এরকম পজিশনগুলো দেখে নেব যে কোথায় কোথায় রয়েছে ঠিক আছে আমরা জানিয়েছি এদিকটা হচ্ছে ঝাড়খণ্ড তারপর হচ্ছে বিহার হলো ঝাড়খণ্ড হলো ঠিক আছে তারপর হচ্ছে আমরা এদিকটা এদিক থেকে চলে যাচ্ছে প্রায় নেপালটা তাই তো আচ্ছা এই জিনিসটা হচ্ছে জানবো তারপরে কোন জিনিসটা জানার আছে দেখো তারপর যে জিনিসটা জানার হচ্ছে সেটা হচ্ছে কি এরিয়া এরিয়া জানবো কি বলছে দেখো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে থার্টিন্থ অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেটস যেটা কিনা রেসপেক্ট টু এরিয়া আমরা যদি এরিয়া যদি রেসপেক্ট মানে ইন রেসপেক্ট টু এরিয়া ধরি আয়তনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে তার র্যাঙ্ক কত থার্টিন তেরো নম্বর মাথায় রাখবে এটা তাহলে প্রথম কারা রয়েছে তাদেরকে আগে দেখিনি প্রথম রয়েছে কে রাজস্থান আমি তো বলেইছি আগে লার্জেস্ট স্টেট ইন রেসপেক্ট ইন টার্মস অফ এরিয়া তারপর কে আসছে মধ্যপ্রদেশ তারপর কে আসছে মহারাষ্ট্র তার মানে ফার্স্ট হচ্ছে রাজস্থান সেকেন্ড মধ্যপ্রদেশ থার্ড হচ্ছে মহারাষ্ট্র আর ফোর্থ হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ হচ্ছে ফোর্থ যদি আমরা ইন টার্মস অফ এরিয়া দেখি র্যাঙ্কিংটা তাহলে র্যাঙ্কিং দেখে বুঝতে পারছো থার্টিন নাম্বারে রয়েছে কে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইট কভার্স অ্যান এরিয়া অ্যারাউন্ড এইট থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন ফিফটি টু স্কোয়ার কিলোমিটার ঠিক আছে which is 2.7% of India's area. অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাচ্ছি এরিয়া পেয়ে গেলাম তার র্যাঙ্ক পেয়ে গেলাম তারপর হচ্ছে কত পার্সেন্টেজ ইন্ডিয়ার এরিয়াটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে গেলাম টু পয়েন্ট অফ ইন্ডিয়াস এরিয়া ঠিক আছে চলো আর এরপর কি জানবো আর পর আমাদের জানতে হবে কোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কোস্টাল রিজিয়ন উপকূলটা রেখাটা কত কিলোমিটার সেটা জানবো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা কত কিলোমিটারটা মাথায় রাখবো ওয়ান কিলোমিটার ঠিক আছে ওয়ান ফিফটি কিলোমিটার লং শোর এক্সটেন্ডস ফ্রম হুগলি রিভার ফ্রম হুগলি রিভার ইস্টোরিজ টু দ্য সাউথ ইস্ট কোস্ট টু সুবর্ণরেখা রিভার ঠিক আছে টু দ্য সাউথ ওয়েস্ট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্ট মানে কি খাড়ি আমরা খাড়ি পড়েছিলাম মানে সেরকম দেখো একবার ভালো করে যখন কি না কোনো রিভার সমুদ্রের মাছ সমুদ্রে গিয়ে ফল হচ্ছে ঠিক আছে এবার যে সমুদ্রে গিয়ে ফল হচ্ছে তখন কি হয় আমি কি বললাম যে একটা জায়গায় নদী থেকে হচ্ছে কি না কিছু কিছু সেডিমেন্টস বই নিয়ে আসছে আবার হচ্ছে সি থেকেও কিছু সেডিমেন্ট হচ্ছে কখনো অপস মানে আমাদের যদি বলা হয় যে সমুদ্রে হচ্ছে ঢেউটা যখন আসছে তখন এই জায়গাটা একটা বরের সৃষ্টি হয় স্যান্ড বরের সৃষ্টি হয় ঠিক আছে এই যে স্যান্ড বারটা সৃষ্টি হলো তাহলে দেখো দেখো এই যে স্যান্ডবারটা সৃষ্টি হলো ঠিক আছে তাহলে এই জায়গার কিছুটা ওসেনের জল এর উপর হচ্ছে এসে পড়ছে আর কিছু নদীর জল এখানে এসে আটকে যাচ্ছে আমি ব্লু কালার দিয়ে দেখাই তাহলে ওর ভালো বোঝা যাবে এই জায়গাটা দেখো এই জায়গার জলটা দেখো কিছুটা হচ্ছে ওশান থেকে এসে পড়েছে কিছুটা ওশান থেকে কি কি ওয়াটার আসবে সল্ট ওয়াটার ঠিক আছে আর কিছু নদীর জল এসে পড়ছে সেটা কি ফ্রেশ ওয়াটার মিষ্টি জল তাই তো তাহলে ইস্টোর এই জায়গাটা তৈরি হচ্ছে খাড়ি খাড়ি যেটাকে বলে ঠিক আছে এই খাড়িটার মধ্যে জল যেটা হয় অনেক সময় হচ্ছে এই খাড়িটার হচ্ছে জলটা প্রায় না বেশি লবণাক্ত না বেশি কম মিষ্টিযুক্ত দুটো মাঝে মাঝে থাকে কারণ দেখো দুটো ওয়াটার এখানে এসে মিক্সড হচ্ছে সল্ট ওয়াটার কিছুটা এই স্যান্ডবারের হচ্ছে পিছনে চলে আসছে আবার কিছুটা হচ্ছে রিভারে ফ্রেশ ওয়াটারটা এখানে এসে অ্যাকোমুলেটেড হচ্ছে তো এই জায়গাটা হচ্ছে কিনা স্টোরি হচ্ছে বা খাড়ি তৈরি হচ্ছে বোঝা গেল বলো অসুবিধা হচ্ছে কিনা কিছু অসুবিধা আমাকে আচ্ছা চলো তাহলে এটা মোটামুটি হচ্ছে আমরা জানলাম চলো এবার একটু করে নি তারপর আমরা ব্যাক করবো এখন যদি কোনো অসুবিধা হয় চলো এবার যেটা যেটা পড়ছি এতক্ষণ প্রথমত যেটা পড়লাম সেটা একটু পলিটিক্যাল ডিভিশনগুলো পড়ে নিচ্ছিলাম তো এবার আমি সেটা দিয়ে আসছি সেটা কি প্রথমে যেটা জানবো ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল দেখো টিল নাইনটিন হান্ড্রেড ইলেভেন কলকাতা দেন ক্যালকাটে ছিল নাইনটিন হান্ড্রেড ইলেভেনের সময় ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া উনিশশো সাল পর্যন্ত ক্যাপিটাল অফ ইন্ডিয়ার কি ছিল ক্যালকাটা ছিল ঠিক আছে নাও ইট ইস দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ক্যাপিটাল হচ্ছে কলকাতা কলকাতা ইজ দ্য সেগেন্ড লার্জেস্ট মেট্রোপলিটন সিটি মেট্রোপলিটান সিটি ঠিক আছে এবার ফার্স্ট তাহলে গিয়ে ফার্স্ট হচ্ছে মুম্বাই সেকেন্ড হচ্ছে কি জানলাম কলকাতা মেট্রোপলিটন সিটি যেখানে সব থেকে বেশি সংখ্যক হচ্ছে লোকসংখ্যা রয়েছে তারপর ফার্স্টকে তাহলে ফার্স্ট হচ্ছে মুম্বাই ঠিক আছে এবং যদি কলকাতাকে ধরি তাহলে ওয়ার্ল্ডের হচ্ছে টেন্থ লার্জেস্ট ওয়ার্ল্ডের টেন্থ লার্জেস্ট সিটি হচ্ছে কলকাতা কি ইন টার্মস অফ পপুলেশন ঠিক আছে এবার আসছে কি রিকনস্ট্রাকশন অফ ওয়েস্ট বেঙ্গল কীভাবে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকমের ডিস্ট্রিক্টগুলো তৈরি হয়েছে কবে তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে জানব প্রথম দেখো যেটা সেটা হচ্ছে নাইনটিন ফর্টি এইটে ইন দিস ইয়ার ইসলামপুর সাব ডিভিশন অফ বিহার ওয়াজ অ্যাডেড টু ওয়েস্ট দিনাজপুর ওই সময় কিন্তু আনডিভাইডেড ছিল কারণ ডিভাইডেড হয়েছে দিনাজপুর নাইনটিন নাইনটি টুতে তাহলে নাইনটিন ফর্টি এইটে ইসলামপুর সাবডিভিশন অফ বিহার অ্যাডেড টু দ্য ওয়েস্ট দিনাজপুর এখন প্রেজেন্টলি ওয়েস্ট দিনাজপুর তখন দিনাজপুর বলেছিল তারপর কি হলো নাইনটিন ফিফটিতে ফ্রেঞ্চ এনক্লেভ চন্দননগর জয়েন্ট ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল তাহলে ফ্রেঞ্চ এনক্লেভ হচ্ছে চন্দননগর চন্দননগর আমি আগে দিন বলছিলাম একটা ফ্রেঞ্চ কলোনি সে কী হলো ইন্ডিয়ার সাথে হচ্ছে মার্চ করলো মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে মার্চ করলো এবার আমি এই শব্দটা কি বললাম এনক্লেভ এনক্লেভ এটা কি বললাম দেখো এনক্লেভটা হচ্ছে এনক্লেভ হচ্ছে যেটা কিনা হচ্ছে একটা ধরো একটা পার্ট অফ টেরিটরি উইচ ইস সারাউন্ডেড বাই অ্যানাদার পলিটিক্যাল ইউনিট মানে কিরকম ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এটা হচ্ছে ধরো সাউথ আফ্রিকা মানে রিপাবলিক অফ সাউথ আফ্রিকা ঠিক আছে রিপাবলিক অফ সাউথ আফ্রিকা আফ্রিকার হচ্ছে একটা কান্ট্রি আর এটা হচ্ছে কি লেসেথো লেসেথো হচ্ছে একটা কিন্তু আলাদা হচ্ছে কান্ট্রি সাউথ আফ্রিকার মধ্যে এবার দেখো যে সাউথ আফ্রিকার রিপাবলিক অফ সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু লেসোথো রয়েছে ঠিক আছে কিন্তু এর অ্যাডমিনিস্ট্রেটিভ যে গভর্ন করছে আর লেসোথর যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে গভর্ন করছে দুটো কিন্তু আলাদা মানে এই সারাউন্ডিং যেটা এটা হচ্ছে রিপাবলিক অফ সাউথ আফ্রিকা সেটাকে কন্ট্রোল করছে আলাদা একটা পলিটিক্যাল ইউনিট আর লেসোথকে কন্ট্রোল করছে আলাদা একটা পলিটিক্যাল ইউনিট এই জিনিসটাকে বলা হয় এনক্লেভ ঠিক আছে চন্দননগরে কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল কাদের মধ্যে এনক্লেভ ছিল ব্রিটিশ শাসিত হচ্ছে দেশের মধ্যে তখন ছিল তাই তো তাহলে লেসো তো হচ্ছে তখন হচ্ছে তাহলে লেসোটা কি একটা এনক্লেভ এনক্লেভ তার মানে কি বুঝলাম যখন একটা পার্ট অফ দ্য টেরিটরি ইজ সারাউন্ডেড বাই অ্যানাদার পলিটিক্যাল ইউনিট ঠিক আছে অন্য একটা পলিটিক্যাল ইউনিটের মাঝখানে যখন কোন একটা আলাদা পলিটিক্যাল ইউনিট রয়েছে কিন্তু দুটোই ডিফারেন্ট কেউ কাউকে কন্ট্রোল করছে না আলাদা কিন্তু স্বশাসিত এ ওকে শাসন করছে এ আলাদা ওকে নিজেকে শাসন করছে সেটা হচ্ছে কি না এনক্লেভ বোঝা গেল এবার প্লিজ আমাকে এনক্লেভের বাংলাটা জিজ্ঞেস করো না সেটা সত্যি আমি জানি না ঠিক আছে আচ্ছা নাইনটিন ফিফটি ওয়ান দেখো নাইনটিন ফিফটি ওয়ানে কি হলো প্রিন্সলি স্টেট কোচ বিহার ওয়াজ মার্চ ইন টু বেঙ্গল তাহলে নাইনটিন ফিফটি ওয়ানে হচ্ছে কি হলো কোচবিহার কি ওয়েস্ট বেঙ্গলের সাথে মার্চ করলো আগে কোচবিহার কী ছিল প্রিন্সলি স্টেট ছিল প্রিন্সলি স্টেট আমি বলেছি একটা লোকাল রিজন্যাল যে কিনা রুলার যারা তাদের কি প্রিন্সলি মানে তখন স্টেট বলা হতো ঠিক আছে এরপর দেখো কি আসছে সেটা হচ্ছে নাইনটিন ফিফটি ফোরে কী হলো পুরুলিয়া অফ মানভূম ডিস্ট্রিক্ট ইন সাউথ ইস্ট বিহার অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ পুরুলিয়া পুরনিয়া ডিস্ট্রিক্ট ইন নর্থ ওয়েস্ট বিহার ওয়ার অ্যাডেড টু ওয়েস্ট বেঙ্গল তারপরে নাইনটিন ফিফটি ফোরে কি হলো পুরুলিয়ার যে মানভূম ডিস্ট্রিক্টটা যেটা কিনা হচ্ছে সাউথ ইস্ট বিহারে ছিল আর ইস্টার্ন পার্ট অফ দ্য পূর্ণিয়া ডিস্ট্রিক্ট অফ যে নর্থ ওয়েস্ট বিহারের পোশানটা ইন্ডিয়ার সাথে হচ্ছে মার্জ হলো ঠিক আছে বোঝা গেল এবার আসছে নাইনটিন এইটটি ইন দিস ইয়ার থ্রি হিলস সাব অফ দার্জিলিং কালিম্পং অ্যান্ড কাশিয়াং অ্যান্ড থার্টিন মোকজাস অফ শিলিগুড়ি সাবডিভিশন ওয়ার প্লেসড আন্ডার দ্য দার্জিলিং গোর্খা যেটাকে বলা হয় দার্জিলিং গোর্খা কাউন্সিল হিল যেটাকে বলা হয় জি সি ঠিক আছে এবার এই জিনিসটা আমরা আগেই পড়েছি আমাকে একজন প্রশ্ন করেছিলে আমি নামটা ভুলে গেছি গো সেটা হচ্ছে মৌজা মানে কি মৌজা মৌজা হচ্ছে কি এটা হচ্ছে থেকে স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ঠিক আছে স্মলেস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট মানে আমরা প্রশাসন প্রশাসনে হচ্ছে সবথেকে যে ক্ষুদ্রতম যেটা আমরা যদি বলি ইউনিটটা সেটা হচ্ছে কি মৌজা এই মৌজাটাই আমরা কি সময় মেনশন করি ভিলেজ বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যেটা সেটাকে আমরা মৌজা বলি ঠিক আছে বোঝা গেল চলো এরপর আর একটা এখান থেকে যেটা জেনে আস জেনে নেবো সেটা হচ্ছে মিস্টার সুভাষ ঘি সিং বিকাম ইটস ফার্স্ট চেয়ারম্যান কার এই যে গোর্খা কাউন্সিল হিল যেটা রয়েছে সেটার হচ্ছে ফার্স্ট কাউন্সিল মেম্বার কে ছিলেন চেয়ারম্যান ছিলেন সেটা হচ্ছে মিস্টার সুভাষ ঘিসিং ঠিক আছে চলো এরপর আর হলো দেখো ইন অফ টোয়েন্টি ফোর পারগানাস পাইফর ক্যাটেড হয়ে গেল কি হলো একটা নর্থ টোয়েন্টি ফোর পারগানা একটা সাউথ টোয়েন্টি ফোর পারগানাস বা চব্বিশ পরগনা তাহলে দুটো ভাগে ভাগ করছে কখন নাইনটিন নাইনটি ওয়ান ঠিক আছে চলো এরপর কি হচ্ছে এরপর যেটা হচ্ছে নাইনটিন নাইনটি কি হল আমি আগেই বললাম প্রথমে যে দিনাজপুরটা দুটো হয়েছে একটা কি নর্থ দিনাজপুর একটা হচ্ছে সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট ঠিক আছে এই সময় আরো অনেক কিছু হয়েছে নাইনটিন নাইনটি টুতে একটা হচ্ছে কি তিন বিঘা একটা করিডোর ইন দ্য মেখালিগঞ্জ অ্যান্ড কুচলি বাড়ি রিজিয়ান দ্য বর্ডার এরিয়া কোচবিহার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিজ টু লিজ আউট টু বাংলাদেশ বাংলাদেশের জন্য আমি আগের দিন বলেছিলাম যে একটা যে তিন বিঘা করিডোর বা ওখানে কী বলা হচ্ছে যেখানে একটা ফ্রি পাসিং এরিয়া একটা কোনো পলিটিক্যাল স্টেট বা একটা অন্য একটা পলিটিক্যাল স্টেটকে একটা ফ্রি পাসিং এরিয়ার জন্য দিয়ে দিচ্ছে কী কারণে সমুদ্রে যাওয়ার জন্য বা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েকে ইউজ করার জন্য ঠিক আছে তার ইন্ডিয়া বাংলাদেশ কারণ দিয়েছে কত বছরের জন্য দিয়েছে ট্রিপল নাইন ইয়ার্স ঠিক আছে নশো হচ্ছে নিরানব্বই বছরের জন্য লিস্ট দিয়ে দিয়েছে ইন্ডিয়া বাংলাদেশকে ওটা তুমি ব্যবহার করতে পারো এরপর আর একটা জিনিস ঘটছে সেটা কি এই সময় নাইনটিন নাইনটির সময় হচ্ছে একটা কি হলো পূর্বাশা বা নিউ মুর আইল্যান্ড আর নিউলি এমার্জ আইল্যান্ড পূর্বাশা বা নিউ আইল্যান্ড আমরা সাউথ বেঙ্গলের ওখানে গিয়ে একটা নতুন আইল্যান্ড তৈরি হলো এইটা এই আইল্যান্ডটা তখন একটা যদিও হচ্ছে সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে অ্যানাউন্স করা হয়েছিল যে পার্ট অফ ইন্ডিয়ার পার্ট হবে ওটা এবং সাউথ অফ ওয়েস্ট বেঙ্গলে পার্ট হবে এবার এই যে নিউ মুর আইল্যান্ডটা কখন হয়েছিল যখন না একটা ভোলা সাইক্লোন হয়েছিল ভোলা 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 সাইক্লোন 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 কবে হয়েছিল হওয়ার ফলে এই নিউম আইল্যান্ডটা কি হলো সমুদ্রের উপরে জেগে উঠলো তখনই এই হিসেবে হচ্ছে আমরা গণ্য করলাম এখন কিন্তু নিউমোর আইল্যান্ডটা বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু সিলেবেল রাইজ হয়েছে এবং নিউ মূর আইল্যান্ড বা যেটাকে বলা হয় পূর্বাশে সেটা জলের তলায় কিন্তু প্রায় সাম্মাজ হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে পূর্বাসা বা নিউমুর আইল্যান্ডটা বলা হচ্ছে এরপরে কি ঘটল দেখো এরপরে টু থাউজেন্ড টুতে তে কি হচ্ছে অন দা ফার্স্ট জানুয়ারি ইয়ার দ্য টু থাউজেন্ড টু মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওয়াজ বাইফারকেটেড কি হলো একটা ওয়েস্টার্ন মেদিনীপুর একটা ইস্টার্ন মেদিনীপুর তাই তো পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর কবে ভাগ হয়েছে দু সালে ভালো করে এই যখন ওয়েস্ট বেঙ্গলে যখন রিকনস্ট্রাকশনটা পড়বে তখন কিন্তু খুব ভালো করে পড়বে হ্যাঁ কারণ বেশিরভাগই ইয়ার থেকে কোয়েশ্চেন আসবে তখন তোমাকে দিয়ে দিল যে কোন সালে হচ্ছে মেদিনীপুর হয়েছে পূর্ব এবং পশ্চিমে তোমাকে সালটা বলতেই হবে ঠিক আছে টু থাউজেন্ড ফোরটিনে কী হলো দেখো দুয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ ফর্মড কবে টোয়েন্টি ফাইভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাজ দা টোয়েন্টিএ ডিস্ট্রিক্ট কুড়িতম তম হচ্ছে যেই রাজ্যটা ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিক্টটা সরি ডিস্ট্রিক্টটা যেটা সেটা হচ্ছে কোথা থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে সেপারেটেড হলো জলপাইগুড়ি থেকে ডিস্ট্রিক্ট থেকে সেপারেটেড হয়ে নতুন একটা হচ্ছে ডিস্ট্রিক্ট তৈরি হলো সেটা কি আলিপুরদুয়ার কবে টোয়েন্টি ফিফথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বোঝা গেল বেশ টু থাউজেন্ড সেভেন্টিন কালিং যেটাকে বলা হয় কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়াজ ফর্মড কবে ফোরটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সেভেন্টিন কালিম্পং ডিস্ট্রিক্ট কবে তৈরি হলো ফোরটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সেভেন্টিন আফটার স্প্লিটিং ফ্রম দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট ঠিক আছে কততম একুশতম হচ্ছে ডিস্ট্রিক্ট হিসেবে বেঙ্গলে গণ্য হলো ঠিক আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে সেপারেটেড হয়ে নতুন একটা ডিস্ট্রিক্ট তৈরি হলো কালিম্পং কবে টু থাউজেন্ড সেভেন্টিনে আর কি হয়েছে দেখো টু থাউজেন্ড সেভেনটিন অনেক কিছু হয়েছে টু থাউজেন্ড সেভেন্টিনে ডিভাইডেড পশ্চিম বর্ধমান হলো বর্ধমান ভেঙে গিয়ে দুটো হয়ে গেল একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান কবে মোটামুটি ডেটটা কখনো কখনো কেউ বলছে এপ্রিল সেভেন বা মার্চে সেভেন ঠিক আছে আচ্ছা আরেকটা হলো টু থাউজেন্ড সেভেন্টিনে ঝাড়গ্রাম একটা নতুন হচ্ছে ডিস্ট্রিক্ট তৈরি হলো সেটা কবে এপ্রিল এরকম ফোর টু থাউজেন্ড সেভেনটিনে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তৈরি হলো ঠিক আছে তাহলে মোটামুটি আমরা রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়া যখন পড়ছি আমাদের বোঝা গেল তো কি কখন কোন ইয়ারে হচ্ছে আমরা কখন বাইফার কেটেড হয়েছে নতুন একটা হচ্ছে ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে বুঝতে পারলাম আমরা চলো এরপর কি পড়া যায় এরপর দেখো ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো কী কী রয়েছে প্রথম যে ডিভিশনটা সেটা হচ্ছে প্রথম যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করছে পাঁচটা ডিভিশনে পাঁচটা ডিভিশনে ওয়েস্ট বেঙ্গলকে হচ্ছে কিন্তু ভাগ করা হচ্ছে দেখো এই জায়গার ইমে ইমেজটা দেখো কী কীভাবে ভাগ করছে পাঁচটা ডিভিশন বলেছি একটা কি জলপাইগুড়ি ডিভিশন ঠিক আছে দেখো একটা হচ্ছে জলপাইগুড়ি হচ্ছে ডিভিশন আর একটা কি বলছে এটা এই জায়গাটা হচ্ছে মালদা ডিভিশন এই ব্লু কালারটা দিয়ে বলছে মালদা ডিভিশন পিঙ্ক কালারটা দিয়ে বলছে জলপাইগুড়ি ডিভিশন আচ্ছা এদিকে দেখো একটু লাইট হচ্ছে ইয়েলো যেটা সেটা হচ্ছে বর্ধমান ডিভিশন ঠিক আছে আচ্ছা ইয়ালোটা বলছে কি না প্রেসিডেন্সি ডিভিশন এবার কোনগুলো কাকে নিয়ে বলবো কোন কোন ডিভিশনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে সবই জানবো আর এই গ্রিনটা নিয়ে যেটাকে বলছে সেটা হচ্ছে মেদিনীপুর ডিভিশন তাহলে পাঁচটা ডিভিশন আমি পেয়েছি যেটা আমি বললাম যে একটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন একটা হচ্ছে মালদা ডিভিশন আর একটা হচ্ছে বর্ধমান ডিভিশন প্রেসিডেন্সি ডিভিশন আর একটা হচ্ছে কি আমাদের মেদিনীপুর ডিভিশন ঠিক আছে এবার প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো আমরা জানবো চলো আচ্ছা তাহলে ডিভিশনটা তো জানলাম ডিভিশন হচ্ছে কি বললাম যে ডিভিশন হচ্ছে পাঁচটা কতগুলো রয়েছে টোয়েন্টি থ্রি ঠিক আছে ডিস্ট্রিক্ট কতগুলো টোয়েন্টি থ্রি তাহলে সব থেকে একেবারে যদি কি বলা হয় নবীনতম যদি বলা হয় ডিস্ট্রিক্ট কোনটা ওয়েস্ট বেঙ্গলে কোনটা হবে এক্ষুনি রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়া পড়েছি চট করে মানে বলে থাকো যে নবীনতম যদি বলে ইয়াংগেস্ট যেটা বলা হয় যে একটা ডিস্ট্রিক্ট বেঙ্গলে কোনটা শোনাচ্ছে জিজ্ঞেস করছে ম্যাম ডিভিশনটা কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যখন কোনো আমরা ধরো কোনো প্রশাসনিকভাবে যখন কোনো একটা স্টেটকে আমরা পরিচালনা করি তখন কিছু কিছু ছোটো ছোটো জিনিসে ভাগ করে নিই ঠিক আছে যেটা একটা প্রথমে হচ্ছে ফ্রম লার্ন ফ্রম ম্যাক্রো টু মাইক্রো আমরা ভাগ করছি সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা প্রথমে ভাগ করছি সেটা হচ্ছে ডিভিশনে প্রত্যেকটা আসবো আসবো একদম নতুন যেটা বলেছে তো নতুন যেন জানলাম ঝাড়গ্রাম ঠিক আছে আচ্ছা এবার ডি ডিভিশনের পর হচ্ছে ডিস ডিভিশনটাকে একটা বড় হচ্ছে লার্জার হিসেবে ভাগ করলাম তারপর সেটা থেকে ভাগ করলাম কি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কত টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট মাথা থাকবে ওয়েস্ট বেঙ্গলে কত টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট কত টোয়েন্টি থ্রি ঠিক আছে সাব ডিভিশন ডিভিশনটাকেও এবার ভাগ করেছে সাব ডিভিশন কত সেভেন্টি সেভেন ঠিক আছে অনেকটা ঠিক বলো তো মানে ফ্রম লার্জার টু যখন স্মলার আসি বড় একটা এরিয়া ধরো যদি তোমাকে বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয় পরিচালনা করতে তুমি এত বড়ো এরিয়া তো নিজে একা গিয়ে পা হেঁটে পরিচালনা করতে পারবে না তোমাকে কিছু কিছু এরকম ভাগ ভাগ করে নিতে হবে সাবডিভাইড করে নিতে হবে ঠিক আছে তারপর আসছে কি মিউনিসিপ্যাল কর্পোরেশন কটা রয়েছে সাতটা বলবো এগুলো কী মিউনিসিপ্যালিটিস কত রয়েছে ওয়ান হান্ড্রেড নাইনটিন গ্রাম পঞ্চায়েত কত রয়েছে থ্রি থ্রি ফাইভ ফোর পঞ্চায়েত সমিতি কত রয়েছে থ্রি ফোর ওয়ান আর জেলা পরিষদ রয়েছে টোয়েন্টি আর একটাই মহকুমা পরিষদ রয়েছে যেটা শিলিগুড়ির ওখানে একটাই মহকুমা পরিষদ এবার আমি দেখো তোমাদের প্রশ্ন যেগুলো যাচ্ছে যে মাম এগুলো কি বলছেন আচ্ছা ভালো করে দেখো যখন কি না আমাদের আমরা জানি দুটো এরিয়া রয়েছে একটা রুরাল একটা হচ্ছে আরবান তাই তো একটা গ্রাম আর একটা শহর বলে রুরাল এবং আরবান দুটো ভাগে ভাগ করি কোনো এরিয়াকে রুরালে হচ্ছে যেটাকে বলা হয় স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট সেটাকে এক্ষুনি বলেছি স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কি যেটাকে আমরা বলছি মৌজা বা গ্রাম পঞ্চায়েত ঠিক আছে তাহলে আরবানে কি হলো আরবানে যেটাকে বলা হয় টাউন স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হচ্ছে আরবান এরিয়া কি টাউন আরবানটা পরে আসছি আগে রুরালটা জেনে নিই তাহলে স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কি বললাম মৌজা বা গ্রাম পঞ্চায়েত এবারে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সিস্টেম যেটা আমাদের ইন্ডিয়া রয়েছে সেটা হচ্ছে থ্রি টায়ার সিস্টেম তিনটে স্তরে হচ্ছে পঞ্চায়েত সিস্টেমটাকে ভাগ করে কি কি দেখো ফার্স্ট হচ্ছে আমরা যদি একেবারে ফ্রম লোকাল থেকে যদি আমরা একেবারে আপার ইয়েতে যাই তাহলে প্রথম থাকছে কি যেটা স্মলেস্ট হচ্ছে বললাম ইউনিট গ্রাম পঞ্চায়েত তাই তো যেটাকে কি লোকাল লেভেল বলছে তারপরে যেটা থাকছে দেখো গ্রাম পঞ্চায়েত সমিতি বলছে এদের কাজ কি সমিতি বলা হয় ব্লক লেভেল ব্লক লেভেলে হচ্ছে পরিচালনা করে কে পঞ্চায়েত সমিতি তার উপরে যে কাজ করছে কি জেলা পরিষদ জেলা পরিষদ কি ডিস্ট্রিক্ট লেভেল এবার দেখো এটা আমি বলে গেছি গ্রামের হচ্ছে স্মলেস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হচ্ছে কে গ্রাম পঞ্চায়েত বা লোকাল লেভেল তাহলে কোনো একটা ধরো যখন কিনা না কোনো সেন্টার থেকে যখন কোনো হচ্ছে কোনো অনুদান দিচ্ছে প্রত্যেকটা স্টেট পেলো স্টেট কি নিশ্চয়ই তোমার ঘরে ঘরে গিয়ে দিতে পারবে না তার পক্ষে কোনো চিফ মিনিস্টারের পক্ষে সম্ভব নয় সে কী করলো প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল বা জেলা পরিষদে কিছু ভাগ করে দিল যে জায়গাগুলো কোন জায়গায় রুরাল এরিয়াগুলো তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে ভাগ করে দিলো ডিস্ট্রিক্ট লেভেল থেকে কী হলো তারপরে তার নিচে সাব ডিভিশন ছোট একটা এলো হচ্ছে ব্লক লেভেল বা পঞ্চায়েত সমিতি তাহলে কোনো একটা যদি কোনো অনুদান ভাবো সেন্টার থেকে স্টেটে এলো স্টেট থেকে এলো ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল থেকে এলো পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি থেকে আসবে হচ্ছে কোথায় গ্রাম পঞ্চায়েত বা লোকাল লেভেল ঠিক আছে এটা কোন জায়গায় এই সিস্টেমটা কি এই জায়গাটা পুরোটাই সিস্টেমটা কি রুরাল এরিয়ায় ঠিক আছে গ্রামের যে সিস্টেমটা সেটা হচ্ছে এই থ্রি টায়ার সিস্টেম বা যেটাকে বললাম পঞ্চায়েত সিস্টেম ওটা কি থ্রি টায়ার সিস্টেম আছে এইটা বোঝা গেল এবার দেখো আমি এখানে কি বলেছিলাম একটা আরবান এরিয়াও তো রয়েছে একটা রুরাল বললাম একটা আরবান আরবানে হচ্ছে স্মলেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কি বললাম টাউন তাই তো এবার টাউনটা কি দেখো টাউন দু রকমের হয় আমাদের যদি ইন্ডিয়ার বলি টাউন দু রকমের একটা কি স্যাচুয়েটারি টাউন একটা কি সেনসাস টাউন স্যাচুরেটরি টাউন কি স্যাচুরেটরি টাউন গুলো হচ্ছে দেখো বিভিন্ন রকম এই যে মিউনিসিপালিটিস মিউনিসিপালিটিস কর্পোরেশন বিভিন্ন রকমের ক্যান্টনমেন্ট বোর্ড আমাদের যেমন দমদম রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড এগুলো সবই হচ্ছে কোথায় কারান্ডারে পড়ছে স্যাচুটোরি টাউনের মধ্যে পড়ছে বোঝা গেল আর একটা কি আসছে টাউন বললে আমি কি বলবো আর একটা দু রকমের টাউন হয় একটা স্যাচুটরি টাউন কোনগুলো মিউনিসিপ্যালিটিস কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড এগুলো সবই হচ্ছে স্যাচুটরি টাউন সেন্সাস টাউনটা কি সেনসাস টাউন হতে গেলে তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেন্সাস টাউন হতে পারে আমি যদি হচ্ছে সেন্সাসের ভিতরে যদি কোনো একটা জায়গায় টাউন বলি তিনটে ক্রাইটেরিয়া কিন্তু তাকে করতেই হবে ফুলফিল করতেই হবে ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি ফার্স্ট ক্রাইটেরিয়া কী হবে পপুলেশন পপুলেশান কত হতে হবে ফাইভ ঠিক আছে ফাইভ থাউজেন্ড হচ্ছে পার্সন হতে হবে পপুলেশন কোনো একটা জায়গায় কোনো একটা প্লেস কি ঠিক আছে কোন প্লেসটা হচ্ছে টাউন হবে বা সেন্সাস টাউন হবে যখন সেই প্লেসের ফাইভ থাউজেন্ড হচ্ছে মিনিমাম পপুলেশান হতে হবে তবেই আমি সেখানকে টাউন বলবো অর্থাৎ সেই জায়গাটাকে আমরা কি বলবো আরবান এরিয়া বা শহর অঞ্চল ঠিক আছে সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি ফুলফিল করতে হবে দেখো সেটা হতে হবে ফোর হান্ড্রেড পারসেন্টস পার স্কোয়ার কিলোমিটার কি সেটা পপুলেশন ডেন্সিটি পপুলেশান ডেন্সিটি হতে হবে মিনিমাম কিন্তু ফোর হান্ড্রেড পারসেন্টস পার স্কোয়ার কিলোমিটার প্রতি বর্গ কিমিতে কিন্তু চার হাজার পপুলেশনকে থাকতে হবে তবে সেই জায়গাটাকে আমরা শহর বলবো হলো থার্ড যে ক্রাইটেরিয়াটা কি দেখো থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট পপুলেশন সেভেন্টি ফাইভ পার্সেন্ট পপুলেশন শুড বি এগেজড ইন নন এগ্রিকালচার অ্যাক্টিভিটিস অর্থাৎ কি দাঁড়ায় ওই অঞ্চলটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পপুলেশনকে নন এগ্রিকালচার অ্যাক্টিভিটিস মানে অকৃষিকাজে যেসব কাজকর্ম রয়েছে সেখানে যুক্ত হতে হবে কৃষিকাজে যুক্ত হলে চলবে না যদি কৃষিকাজে যুক্ত হই তখন সেটা রুরাল এরিয়াতে কিন্তু ওটা গণ্য হবে বোঝা গেল এই তিনটা যদি আমরা কিনা নন এগ্রিকালচার এই তিনটে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করি তবেই সেটাকে বলবো সেন্সাস টাউন অর্থাৎ ইন্ডিয়া যে সেন্সাস তার টাউন বা শহর বলতে আলটিমেট আমরা কি বুঝি তাহলে এতদিন দেখবে আমরা গ্রাম জেনেছি শহর জেনেছি কিন্তু গ্রাম হতে গেলে কি ক্রাইটেরিয়া প্রয়োজন আর শহর হতে গেলে কি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা আমাদের এখন কিন্তু ক্লিয়ার হলো হলো তো হয়েছে চলো তাহলে আমি মোটামুটি এই যে বিভিন্ন রকমের মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেছি মিউনিসিপ্যালিটিস বললাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই যে হানাতানাগুলো বললাম এই কারণগুলো কিন্তু প্রত্যেকটা আমরা বুঝিয়ে দিলাম কেন বলেছি চলো এবার আমি কি বললাম যে প্রত্যেকটা ডিভিশনের মাঝখানে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলোকে জানবো দেখো প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কে রয়েছে কলকাতা নর্থ টোয়েন্টি ফোর পারগানাস সাউথ টোয়েন্টি ফোর পারগানাস হাওড়া অ্যান্ড নদিয়া পাঁচটা ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু প্রেসিডেন্সি ডিভিশন তৈরি হয়েছে এবার প্রত্যেকে হেডকোয়ার্টারগুলো জানবো কলকাতা হেডকোয়ার্টার কলকাতা নর্থ টোয়েন্টি ফোর পারগানাস হচ্ছে বারাসাত সাউথের হচ্ছে আলিপুর হাওড়া হচ্ছে কি হাওড়া নদিয়া হচ্ছে কৃষ্ণনগর ঠিক আছে জানলাম এবার আর একটা হচ্ছে যে ডিভিশন সে ডিভিশনে আসে বর্ধমান বর্ধমান ডিভিশন দেখো কাদের কাদের নিয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম আর হুগলি ঠিক আছে এদের এইসব ডিস্ট্রিক্টগুলো নিয়ে বর্ধমান ডিভিশন পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার কোথায় বর্ধমানে পশ্চিম বর্ধমানের হেডকোয়ার্টার কোথায় আসানসোল বীরভূমের হেডকোয়ার্টার কোথায় শিউড়ি হুগলিরা বা ঠিক আছে আমি ডিভিশনগুলো জানলাম এবং ডিভিশনের সাথে সাথে আমরা জানলাম ঠিক আছে তারপরে আমি বলেছি তো পাঁচটা হচ্ছে টোটাল হচ্ছে ডিভিশন দুটো হয়ে গেছে এবার তিন তিনটা জানি মেদিনীপুর মেদিনীপুরের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে পুরুলিয়া বাঁকুড়া যেটাকে বলে পূর্ব হচ্ছে মেদিনীপুর আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে ঝাড়গ্রাম এগুলো নিয়ে হচ্ছে কিনা না হচ্ছে মেদিনীপুর ডিভিশন পুরুলিয়া হচ্ছে পুরুলিয়া হেডকোয়ার্টার্স বাঁকুড়া হচ্ছে বাঁকুড়া হেডকোয়ার্টার্স পূর্ব মেদিনীপুরে তমলুক পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর আর ঝাড়গ্রামে হচ্ছে ঝাড়গ্রাম হয়েছে দেখো এবার আসছে জলপাইগুড়ি ডিভিশন তার মধ্যে জলপাইগুড়ির মধ্যে কী কী ডিস্ট্রিক্ট পড়ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং অ্যান্ড কোচবিহার জলপাইগুড়ি হেডকোয়ার্টার জলপাইগুড়ি আলিপুরদুয়ার হচ্ছে আলিপুরদুয়ার দার্জিলিং হচ্ছে দার্জিলিং কালিম্পং কালিম্পং কোচবিহারে কোচবিহার হচ্ছে হেডকোয়ার্টার এবার আমি দেখা দিকটা আসি সেটা হচ্ছে মালদা যে ডিভিশন তা আমাদের ডিস্ট্রিক্ট কি কি পড়ছে দেখো নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা অ্যান্ড মুর্শিদাবাদ নর্থ দিনাজপুরে কি হেডকোয়ার্টার রায়গঞ্জ সাউথ দিনাজপুর কি বালুরঘাট মালদা ইংলিশ বাজার মুর্শিদাবাদ হচ্ছে কি বহরামপুর ঠিক আছে তাহলে মোটামুটি আমরা ডিভিশন কোনগুলো কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে সেগুলো জানলাম প্রশ্ন আসতে পারে প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে বা এরকম তোমার চারটে অপশন দিলো চারটে অপশানে গিয়ে বলো অড ওয়ান আউট মানে কোনটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে নয় তো তোমাকে তো আগে জানতে হবে কোনটা নয় জানতে গেলে কোনটা আছে তো জানতে হবে তাহলে কোনগুলো আছে আগে জেনে নিলাম তাহলে অড ওয়ান ওয়ার্ড তো আমরা বার করে পারবো তাই তো চলো আচ্ছা এবার দেখো আমরা মোটামুটি হচ্ছে বেঙ্গল হচ্ছে আমি প্রত্যেকটা হচ্ছে মার্কিং করেছি আগেরটা মার্কিং ছিল না মার্কিং হলে দেখতে পাচ্ছো কীরকম বোঝা যেত না বলে তো ফার্স্ট আমি যদি এখান থেকে স্টার্ট করি এটা হচ্ছে কিনা কোচবিহার একেবারে ছোটোর মতন মানে ছোটোবেলায় যেমন পড়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে এইভাবে দেখব কোচবিহার তারপর এসছি আলিপুরদুয়ার এইটা হচ্ছে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং প্রত্যেকটা কখন কি ভাগ হয়েছে যখন তোমরা খাতাতে লিখবে এই প্রত্যেকের পাশে হচ্ছে ইয়ারটা ব্যাকেটে লিখে দেবে তাহলে যখন পড়ছো ইয়ারটাও মাথায় থাকবে ঠিক আছে জলপাইগুড়ি হচ্ছে গেলো দার্জিলিং আছে এটা হচ্ছে নর্থ দিনাজপুর এই যে চিকেন নেক চিকেন নেকটা দেখলাম তারপর হচ্ছে সাউথ দিনাজপুর এদিকে হচ্ছে মালদা এটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে যদি আসে এটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুটো ভাগে ভাগ করেছে এটা ওয়েস্ট এটা পূর্ব মেদিনীপুর এটা পশ্চিম মেদিনীপুর এদিকে হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান আর যদি নিচের দিকে আসি সেটা হচ্ছে দেখো এই যে নতুন হচ্ছে সবথেকে ইয়াংগেস্ট যেটা ঠিক আছে ইয়াংগেস্ট যে হচ্ছে ডিস্ট্রিক্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে সে কে ঝাড়খণ্ড ঝাড়গ্রাম ঝাড়খ্রাম কবে টু থাউজেন্ড সেভেন্টিনে তাই তো এরপর আসছে কি ওয়েস্ট মিদনাপুর ইস্ট মিদনাপুর এরপর সে দেখো হাওড়া তারপর আসছে হুগলি হাওড়ার এইখানে ছোট্ট করে রয়েছে কলকাতা ঠিক আছে তারপরে আসছে এদিকে নদীয়া নর্থ টোয়েন্টি ফোর ফোর পারগানাস আর সাউথ টোয়েন্টি ফোর পারগানাস এবার দেখো আর একটা যে জিনিসগুলো হচ্ছে আমি বলবো এখানে আমি বললাম প্রত্যেকটা জানার আগে ছোটো ছোটো ব্যাকগ্রাউন্ড জেনে নিই এর মধ্যে যার যার মেন ক্যারেক্টারিস্টিক শুধু সেগুলো জানবো প্রথম যদি মেন ক্যারেক্টারিস্ট আমরা কলকাতা যেহেতু আমরা রয়েছি মানে অনেকেই কলকাতায় নেই তবুও বলছি কলকাতা যেহেতু মেন হচ্ছে হেডকোয়ার্টার এবার দেখো মেন হচ্ছে ক্যাপিটাল যদি ওয়েস্ট বেঙ্গলের বলি তাহলে কলকাতা যদি জানছি কলকাতার আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে হবে কলকাতা হচ্ছে এখানে যে থেকে কিন্তু স্মলেস্ট ইন সাইজ ইন টার্মস অফ এরিয়া যদি ডিস্ট্রিক্ট বলি দেখতেই পাচ্ছ আর কলকাতাকে তুমি খুঁজে পাচ্ছ কি না জানি না এত ছোট যে দেখতে পাচ্ছ কি না কতটা আমি বুঝতে পারছি না ঠিক এই জায়গাটা হচ্ছে ঠিক আছে এবার কলকাতায় কি বললাম কলকাতা হচ্ছে আমি এখানে লিখছি কলকাতায় কি বললাম এরিয়া হচ্ছে কি স্মলেস্ট সবথেকে স্মলেস্ট হচ্ছে যদি সাইজ বলি এরিয়া সেটা হচ্ছে কে কলকাতা কলকাতা আর কি জানবো কলকাতা হচ্ছে সেক্স রেশিও হচ্ছে একদম লোয়েস্ট খুবই দুঃখজনক কত প্রায় এইট নাইনটি নাইন পার্সেন্টস পার স্কোয়ার কিলোমিটার ঠিক আছে তাহলে ইন্ডিয়ার কত ইন্ডিয়ার আমরা জানি নাইন ফরটি তাই তো অ্যাভারেজে আর ওয়েস্ট বেঙ্গলে কত ওয়েস্ট বেঙ্গল হচ্ছে নাইন ফোরটি সেভেন তাহলে আমি যখন কলকাতা জানছি তার সাথে সাথে হচ্ছে আমি ইন্ডিয়াটাও জেনে নিলাম আমার ওয়েস্ট বেঙ্গলটাও ঝালিয়ে নিলাম হলো তাহলে কলকাতার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা জানলাম এবং কলকাতাতে এসটি পপুলেশন হচ্ছে লোয়েস্ট এস পপুলেশন আছে হচ্ছে লোয়েস্ট এস টি মানে কি বলেছি শিডিউল টাইভ তাই তো সবথেকে লোয়েস্ট হচ্ছে কলকাতাতে বেশ আর কি কি জানবো আর জানতে হবে হচ্ছে দেখো আমাদের মেদিনীপুরটা আমরা জানি মেদিনীপুর হচ্ছে যেটা সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর যেটা ইস্ট মেদিনীপুর হচ্ছে কিন্তু হায়েস্ট লিটারেসি রেট সব থেকে সাক্ষরতা হার কিন্তু এখানেই বেশি যত দেখবে মাধ্যমিকের সব ফার্স্ট হচ্ছে সব ওই জায়গা থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হায়েস্ট হচ্ছে লিটারেসি রেট মানে এটাই হয় না তাও বললাম আচ্ছা ঠিক আছে হাইস্ট হচ্ছে লিটারেসি রেট কোথায় ইস্টার্ন মেদিনীপুরে ঠিক আছে বেশ আর কি এখান থেকে যার ধরো ছোট করে যদি জানি সেটা হচ্ছে কি ঝাড়গ্রাম হচ্ছে ফোর্থ এপ্রিল টু ওকে তুমি কনফার্ম করে দিলে আমি কি এপ্রিলের বলেছিলাম তো নাকি কি আমি এপ্রিলই বলেছিলাম ফোর্থ এপ্রিল টু থাউজেন্ড তো বলেছিলাম আর সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড সেভেন্টিন হচ্ছে বলেছিলাম তাই তো বলেছিলাম এর একটা কি জানবো দেখো যে নর্থ হচ্ছে টোয়েন্টি ফোর পারগানাস নর্থ টোয়েন্টি ফোর পারগানাস কোথায় এই যে এই জায়গাটা নর্থ টোয়েন্টি ফোর পারগানাস হচ্ছে কি নাম্বার অফ পিপলস হচ্ছে বেশি ঠিক আছে নাম্বার অফ পিপলস বা হচ্ছে পপুলেশন মানে টোটাল পপুলেশন যদি সবথেকে বেশি সংখ্যক জনবহুল যদি ডিস্ট্রিক্ট বলা হয় তাহলে সেটাকে নর্থ টোয়েন্টি ফোর পারগানাস ঠিক আছে আচ্ছা সাউথ টোয়েন্টি ফোর পারগানা দেখো স্মলেস্ট ইন সাইজ আমি কলকাতা বলেছি এরিয়াতে তাহলে হচ্ছে লার্জেস্টটাকে লার্জেস্ট হচ্ছে এরিয়া ইন সাইজকে সাউথ হচ্ছে টোয়েন্টি ফোর পারগানাস ঠিক আছে সাউথ টোয়েন্টি ফোর পারগানাস হচ্ছে লার্জেস্ট হচ্ছে ইন এরিয়া লার্জেস্ট সাউথ টোয়েন্টি ফোর পার্গানাস সাউথ টোয়েন্টি পারগানাস হচ্ছে আর একটা রয়েছে এর গুণ সেটা কি এখানে হচ্ছে বলা হয় যে এসসি পপুলেশন হচ্ছে হাইস্ট এসসি শিডিউল কাস্ট হচ্ছে কিন্তু এসসি পপুলেশন হায়েস্ট কোথায় বলা হয় সাউথ টোয়েন্টি ফোর পারগানাসে ঠিক আছে তাহলে এসসি লোটা কোথায় এসসি লো সাধারণত বলা হয় হাওড়া হাওড়াতে বলা হয় এসসি হচ্ছে লো আচ্ছা এর যাবতীয় ডেটা কিন্তু আমি কি বলছি আগে সেন্সাস থেকে বলছি এখন কি হবে কিছুই আমরা জানি না সব চেঞ্জ হয়ে যেতে পারে তো ওই সেন্সার যে ডেটা বলছে সেই ডেটা অনুযায়ী আমরা চলছি এখন তাই চলবো যখন নতুন আমরা ডেটা আসবে তখন আমরা আবার আপডেট করে নেব নিজেদেরকে ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি এটা আমরা জানলাম আর কি জানবো আমরা এখান থেকে আচ্ছা দার্জিলিংয়ে হচ্ছে সেক্স রেশিও হচ্ছে সব থেকে হায়েস্ট দার্জিলিংয়ে সেক্স রেশিও সব থেকে হায়েস্ট প্রায় নাইন সেভেন্টি ওয়ান অ্যাভারেজ যেখানে ইন্ডিয়া নাইন ফোরটি ওয়েস্ট বেঙ্গলে যেখানে নাইন ফর্টি সেভেন সেখানে নাইন সেভেন্টি ওয়ান কিন্তু দার্জিলিংয়ে ঠিক আছে সেক্স হচ্ছে হাইয়েস্ট বুঝতেই পারছো ওখানে কত সম্মান দেওয়া হয় নারীদের বেশ আচ্ছা মোটামুটি হচ্ছে আমরা এখানে জানলাম যে আচ্ছা এসটি হচ্ছে আমি বলেছি কোথায় লোয়েস্ট হচ্ছে বলেছি হচ্ছে কলকাতাতে তাহলে এসটি হায়েস্ট কোথায় এসটি টি হায়েস্ট হচ্ছে কিনা আমরা জানি সেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হচ্ছে কিনা এসটি হচ্ছে সংখ্যা হচ্ছে হায়েস্ট লোয়েস্ট আমি বলেছি কোথায় কলকাতা ঠিক আছে জানি ভীষণ মানে ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা কিন্তু আমি মুখে মুখে যেটা বলছি সেগুলো মনে রাখো আর যখন যেটা পাঠাবো ওখান থেকে দেখো আর যতটা সংখ্যক লিখতে পাচ্ছ লিখে নাও মোটামুটি এর ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিয়েছি তাই তো আর ওয়েস্ট বেঙ্গল আরেকটা জিনিস যেটা জানবো সেটা কি ওয়েস্ট বেঙ্গলে এইচডিআই ঠিক আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক কত টোয়েন্টি টোয়েন্টিথ র্যাঙ্ক হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক এবার ইন্ডিয়ার হচ্ছে এখন যে রিপোর্টটা বেরিয়েছে ইন্ডিয়ার হচ্ছে রিপোর্টটা কত হচ্ছে এসডিআর হচ্ছে র্যাঙ্ক সারা বিশ্বের মধ্যে সেটা একটু চট করে জানাও দেখি চট করে জানাও সেক্স রেশিওর সাথে রেসপেক্টের কোনো মিল নেই ম্যাম কি করে মিল নেই রে বাবা মানে মিল নেই গো যদি তুমি নারীদের সম্মান দাও তাই তো নারীদের পড়তে দেবে আর তবে তো নারীদের হচ্ছে যত রকমের আবাসনে এই জিনিসগুলো তো কম হবে কোথায় মিল নেই শিক্ষিত হলে কিন্তু সব সমস্যাগুলো কম হয় আচ্ছা আমি কি বললাম সে এইচডিআই এইচডিআই হচ্ছে র্যাঙ্ক বলেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি আমি কি বলেছি ইন্ডিয়ায় ইন্ডিয়ায় হচ্ছে এখন কত বলো প্রথমে তো অনেকে উত্তর দিয়েছ কিন্তু প্রথমে যে ঠিক উত্তরটা দিয়েছে সে হচ্ছে শুভদীপ দে ঠিক আছে শুভদীপ দে আমি দেখলাম ঠিকঠাক উত্তর দিয়েছে কত এমন কত ওয়ান এইট্টি নাইন কান্ট্রি ওয়ান এইট্টি নাইন কান্ট্রির মধ্যে হচ্ছে কত ইন্ডিয়া ওয়ান থার্টি রিপোর্ট বলছি টু থাউজেন্ড টোয়েন্টি রিপোর্টটা বলেছি আমি ঠিক আছে এই সময় কত ছিল মানে কত এখানে বলা হয়েছে ভ্যালু হচ্ছে আই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক এর ভ্যালু কত থাকে জিরো থেকে ওয়ানের এর ভেতর ঠিক আছে আর এখানে জিরো পয়েন্ট ফাইভটা হচ্ছে কি মিডল মিডিল মানে হচ্ছে কি তোমার উন্নয়নের দিক থেকে হচ্ছে মাঝামাঝি রয়েছে মানে ওটাকে ডেভেলপিংও বলা যায় আর ওয়ানের কাছাকাছি থাকা মানে সেটা হচ্ছে একেবারে ঠিক আছে জিরোর কাছে থাকা থাকি মানে হচ্ছে আন্ডার সরি মিডিলটা কি ডেভেলপিং তাই তো বোঝা গেল এবার এই যে বারবার বলছেন যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেগুলো কি তো সেটা জানতে গেলে আমাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে তিনটে প্যারামিটার রয়েছে সেটা জানতে হবে প্রথম প্যারামিটারটা কি দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের তিনটে মেন প্যারামিটার প্রথম প্যারামিটার হচ্ছে সেটা হচ্ছে লাইফ এক্সপেকটেন্সি লাইফ এক্সপেক্টেন্সি কি করে হেলথকে হচ্ছে মেজার করে ঠিক আছে লাইফ এক্সপেকটেন্সি মানে কত দিন আমরা বাঁচবো সেটা কিন্তু হেলথ কন্ডিশানের উপর ডিপেন্ড করে মানে যদি তোমার হেলথ মানে সেখানকার হেলথ সিস্টেমটা ভালো কোনো কান্ট্রি সেখানকার গড় আয়ুটা অনেক বেশি ঠিক আছে আর যে জায়গায় কোনো কান্ট্রির হচ্ছে হেলথ সিস্টেমটা খারাপ বা তার স্যানিটেশন খারাপ তাহলে সেই জায়গাটা হচ্ছে গড় আয়ুকালটা তখন কম হয় কারণ কেন কম হবে যদি হেলথ সিস্টেম খারাপ হয় মানে রকমের মরবিডিটিটা বাড়বে মর্টালিটি রেট বাড়তে থাকবে মৃত্যু হার বাড়বে তো ওই কারণে তার লাইফ এক্সপেকটেন্সি ওখানে কম হয় বোঝা গেলো সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা কি লাইফ এক্সপেকটেন্সি যেটা বললাম ফার্স্ট ক্রাইটেরিয়া হেলথকে মেজার করছে সেকেন্ড ক্রাইটেরিয়া কি মিন ইয়ার্স অফ স্কুলিং মিন ইয়ার্স অফ স্কুলিং সেটাকে কি মেজার করছে দেখো এডুকেশন ঠিক আছে শিক্ষাকে মেজার করছে কি মিনস অফ স্কুলিং কত বছর সে স্কুলে গেছে সেগুলো দেখে বোঝা যায় মানে শিক্ষার হার কত সেটা দেখলে ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটা প্যারামিটার হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং আর একটা কি প্যারামিটার সেটা কি জি আই গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা যদি বলি যেটা কি মেজার করছে কি স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং জিএনআই বা পার ক্যাপিটা যেটাকে আমরা পিপি পি পার্স পারচেজিং পাওয়ার প্যারিটি পার্চেজিং পাওয়ার প্যারিটিতে মেজার করি জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকাম যেটা পার ক্যাপিটাল ইনকামও আমরা বলছি সেটা কি স্ট্যান্ডার্ড অফ লিভিং মেজার করি মানে কারোর যদি ইনকাম বেশি হয় তা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তো নিশ্চয়ই সাধারণত একটু ভালোই হবে ঠিকঠাক হবে আমরা সব কিছু জিনিস অ্যাফোর্ড করতে পারবো জিনিস কেনার জন্য আর যাদের হচ্ছে পার ক্যাপেট ইনকাম কম তো তাদের তো মিনিমাম বেসিক নিডসগুলো কিনতে খুব অসুবিধা যেহেতু তার ইনকামটাই কম তাহলে যার হচ্ছে ইনকামটা বেশি তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা হাই এই তিনটে যদি আমরা প্যারামিটার ধরি তাহলে হচ্ছে আমরা এইচডিআই হচ্ছে আমরা বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকটা আমরা মেজার করে থাকি ঠিক আছে সে সাপেক্ষে হচ্ছে আমরা মেজার এখানে করেছি যে কোথায় গেল মেজার করেছি হচ্ছে যে ইন্ডিয়ার হচ্ছে কত আমরা বলেছি জিরো পয়েন্ট সিক্স ফোর ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভটা তো মিডেল তারা সিক্স ফোর ফাইভ মানে এখন ও ডেভেলপিংয়ের থেকে ডেভেলপডের দিকে এগোচ্ছে তাই তো আমরা আমরা যদি গ্রাফিক্যালি যদি বুঝি আমরা এই সংখ্যাটা তাই বোঝাচ্ছে তো চলো আজ পর্যন্ত হচ্ছে এটাই থাকলো ঠিক আছে নেক্সট দিন হচ্ছে আমরা কি না নেক্সট আস্তে আস্তে ইন্ডিয়ারও কিছু টপিকে ঢুকবো ঠিক আছে না কলকাতার হচ্ছে কিন্তু লিটারেসি হায়েস্ট লিটারেসি রেট কোথায় বলেছি ইস্টার্ন মেদিনীপুর তারপরে কিন্তু কলকাতা আসছে কলকাতা কিন্তু সেকেন্স্ট সেকেন্ড হায়েস্ট লিটারেসি যদি ডিস্ট্রিক্ট বলি সেটা হচ্ছে কলকাতা সেকেন্ডে ঠিক আছে টপ কান্ট্রি নরওয়ে একদমই তাই আর সুব্রত দাস বলেছে টপ কান্ট্রি নরওয়ে এইচডিএতে নরওয়ে হচ্ছে ফার্স্ট ঠিক আছে আর স্লোতে বললাম দের থেকে কী স্লো বলবো বলো তো স্পিডে বলে ফেলেছি তাও তো আমি ধরে ধরেই মনে হচ্ছে বলেছি চলো আজ হচ্ছে এই পর্যন্তই থাকলো নেক্সট দিন হচ্ছে আমরা নেক্সট টপিকে আসবো চলো বাই